हरे कृष्ण राधे राधे, वेलकम टू माय न्यू ब्लॉग्स। आशा करी तुम्हारा सबा भलो। आमार नाम पिंटू, तुम्हारा देखो पिंटू रुईदास ब्लॉग्स। बेशी ना देरी करे भिडियोटा शुरू करी, चलो शुरू करा जाक। सो गाइस, आज के भिडियो किन्तु अनेकटा लेट थेके चालू करछी, तार कारण होच्छे आमार भीषण शरीरटा खराब छिलो, तार जोन्नो आमी ब्लॉग स्टार्ट करते पारिनि। जाय इंटो बिंटो दिए एखन মানে ঘরেই আছি আর বাইরে যেতে পারছি না, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর রোদের মধ্যে ভিডিও করা অনেকটা মানে কি বলবো ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে, তাই জন্য এখন বাইরে যাইনি আর ঘরে যেতে যেতে হচ্ছে সেটাই শেয়ার করব। মানে এইগুলো এখন এইরকম জিনিস করা হবে, তাই জন্য কাটাকাটি চলছে, তাই তো ঠাকমা? হ্যাঁ, তো ঠাকমা বলছে হুম। তো যাই হোক, দেখো ছাড়াচ্ছে আর ছাইরে এইখানে রাখছে আর এখানে দিয়ে দেবে, তারপরে তেল ফেল দিয়ে মানে যেগুলো যেগুলো দেয় সেগুলো দিয়ে দেবে আর এইরকম জিনিস তৈরি হবে এইরকম। আর এইগুলো সব সব কিছুতেই দারুণ লাগে খেতে। কিন্তু এখানে রাহুল এলো কিছুক্ষণ কিছুক্ষণ পর, আর আমার অবস্থা খারাপ রে, প্রচন্ড খারাপ। এখন নিতকোণে হয়ে গেছি, না নিতকোণে না বউ হয়ে গেছি, আর এখন ফানি ভিডিও করতে যাবো। আর রাহুল বললো নাকি যে আজকেও ভিডিও আছে, তো তাই জন্য গামছা ফামছা নিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাপের রোদ আর রাহুল টুপি পরে আসবে এখানে। ঠিক আছে, তো চলো এখন রাহুল আসলে আবার কথা হচ্ছে। আকাশ, এ আকাশ আমাকে বহু বহু লাগছে, আমাকে বিয়ে করবি? আকাশকে ভিডিওটা ভাইরাল হয়েছে দেখি, মানে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল। আকাশ নামে মানে কি বলবো একটা শাড়ি পরেছিল আর লিপস্টিক লিপস্টিক উল্টো পাল্টা মানে সেজেছিল, আর সাজার ফলে ওই যে এই ডায়লগটা বলছে আকাশ বিয়ে করবি আমায়, তাই জন্য আমি একটু এরম করলাম। ফানি ভিডিও করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ ব্লু কালার, আর এখানে দেখতে পাচ্ছ ইন্টার ব্যাকগ্রাউন্ড, এটাই বেটার মনে হচ্ছে। তো রাহুল বলুন নাকি যে এখানে হবে, বল কি বলতে চাইছিস? শহরের মতো রাস্তা লাগবে। আমাদের এখানে এখন শহর হয়ে গেছে রাহুল, এটাই বাস্তব জীবনে বলতে চাইছে। শহর হয় না এখানে, এখন মাঠ আছে এখানে, সেখানে শহর না। কি মাঠ তো এখানে নেই, আর এখানে মাঠ আছে মানে এখানে ফ্যাক্টরি নেই, ফ্যাক্টরি মানে শহর না, যেখানে ফ্যাক্টরি ফ্যাক্টরি থাকে না সেখানে শহর শহর বলে। সেটাও ঠিক। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে হয়ে যাবে মনে হয়। আর কটা ভিডিও আছে আজকে? বারোটা পিস ভিডিও আছে এখানে, তো দেখি যদি হয়ে যায় তাহলে সবই করে নেবো, তাই তো? এখানে দেখতে পাচ্ছো রুই কাতলা ধরে গেছে, মানে রুই ধরে গেছে মানে পড়ে পড়ে রুই ধরে গেছে, তার কারণ হচ্ছে এখানে কেউ থাকে না মানে বসবাস করে না, তাই জন্য। তো গাইজ, একটা আধার কার্ডের ডায়লগ আছে, তো তাই জন্য এখন রাহুল আধার কার্ড নিতে খুঁজে গেলি রে। এই দেখো এইখানে আছে রাহুল। তো যাই হোক, এখন আধার কার্ডটা নেবে, তারপরে যাব গলিতে আবার ভিডিও করতে। এখন রাহুলদের বাড়িতে আছি আপাতত। এখন সবাই দেখতে পাচ্ছ অ্যাক্টিং এমন করেছে, এখন টুপির এই ক্লিপটা খুলে গেছে, ক্লিপটা লাগাতে হবে। টুপির খোপার ক্লিপ খুলে গেছে আর আমার সত্যি কথা বলতে কথা তো যাচ্ছে, আমি জিভ ছুলি না। এই হবে, আমি এখন ঝিঙ্গালাল্লা বাবু মানে বাবু হয়ে গেছি, কামচা কামচা পরে টুপি টুপি পরে। আর একটা ডায়লগ চলছে শুনতে পাচ্ছ হয়তো, আর এই ডায়লগুলোও করতে হবে, আর ম্যাক্সিমাম দুটো কি তিনটে বাকি এগুলো হয়ে আমাকে এতে যেতে হবে কোথাও। সবই তাই দেখতে পাচ্ছ আমার গেটআপটা এখন পুরো ঝিঙ্গালা লু 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 হয়ে গেছে, পেছন তো দেখো মানে কি বলে এমন গেটআপ দেখতে পাচ্ছ, পুরো একটা অ্যাক্টিং ছিল তাই জন্য অ্যাক্টিংটা করছিলাম। অ্যাক্টিং ছিল এটা, আর কটা বাকি আছে? আটটা তো হলো, এখনো কটা বাকি আছে? আট নয় দশ কটা কুড়িটা, মানে আর চার পিস ভিডিও, মানে চারটে ভিডিও বাকি আছে আর ওইগুলো করা হবে। আর যেগুলো যেগুলো শেয়ার করছি তোমরা দেখো, সব তো আর শেয়ার করতে পারবো না, তো তাই জন্য আর যেটা যেটা দেখাবো সেটাই দেখবে তোমরা। সেই ছোটবেলার মধ্যে টায়ার খেলছে দেখো কি সুন্দর, এই দেখো। হ্যাঁ চালা, সেই ছোট্টবেলার মধ্যে টায়ার খেলছে, এগুলো মনে পড়ে গেলে খুব কষ্ট লাগে, তার কারণ হচ্ছে এখন বড় হয়ে গেছি,
আফসোস করি এখন। সো গাইস, আমি তো দুপুরবেলা দিতে ভুলে গিয়েছিলাম রাহুলকে, মানে রাহুলকে। এখন তো ম্যাক্সিমাম গরম হয়ে গেছে, তাও খাবি তো? যখন নেবো তখন দেখাবো করছে। আমার কার জন্য রাখতে হবে? তো হে গাইস, শুভ সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এত দাদা দেখা করতে এসেছে, এদিকেও আছে দাদা ভালো সবাই আছে। তো রাহুল এখন বাড়িতে নেই, তার কারণ হচ্ছে রাহুল প্যান্টের দোকানে গেছে। আর রাহুল চলেও এসছে, দেখো দেখতে পাচ্ছ এত সবাই এসছে। দাদারা কোথেকে এসছো? মানে সবাই নালিকুল থেকে দেখা করতে এসছে, আর দাদারা সব ওয়েট করছিল রাহুলের জন্য। আর রাহুল ফাইনালি চলেও এসছে এখন, দেখো। তো রাহুল আসুক, তারপরে কথা হচ্ছে তোমার সাথে। তো যাই হোক, এখন সেলফি তোলাতুলি হচ্ছে একে একে। তো এখন সবাই তুলবে সেলফি, তাই তো? সরি, তো তোমরা সবাই সেলফি তুলবে তো? তো অবশ্যই, তো একে একে করে দেখাবো তোমাদের কে কে সেলফি তুলছে আর কে কে তুলছে না। আজকে ভিডিওটা এতটুকুই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে, কী করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা কথা বলতে চাও, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, সবার সাথে কথা হবে। তো চলো, এখন নিয়মটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে।